যাক বাবা, রান্না করার জন্যে খড়িরার অভাব নেই। চারপাশে যা শুকনো গাছপালা আছে এসব খড়ি দিয়ে বছর পার হয়ে যাবে। মা, আমি একটু ওই দিকটা থেকে ঘুরে আসি। ওদিকে আবার কোথায় যাবি রে বাবা এখন এই ভর দুপুর বেলা? কোথাও না, ঘরের ভেতর একা একা আর ভালো লাগছে না মা, তাই মনে করলাম একটু ঘুরে আসি। তোর বাবা তো বাড়িতে নেই, আমি একা একা থাকব? আমি এই তো সামনেই আছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে যা, কিন্তু বেশি দূরে যাস না আবার। বাহ, এই পুকুরে তো অনেক মাছ আছে, আগে তো খেয়াল করিনি। আজকেই বাড়িতে গিয়ে বড়শি বানাবো। হ্যাঁ কি গো ভাস্তে, এখানে একা একা দাঁড়িয়ে কি করো? হ্যাঁ কিছু না কাকা, দেখছিলাম পুকুরে মাছ আছে নাকি। বেশ বেশ, তা মাছ কি আছে ওখানে? হ্যাঁ কাকা, মনে তো হচ্ছে আছে, মাছ দেখতে আমার খুব ভালো লাগে তো। শোনো ভাস্তে, রাত বিরেতে একটু সাবধানে চলাফেরা করবে কেমন? মাঠের ভেতর বাড়ি তোমাদের, কখন যে কি হয় বলা তো যায় না। ঠিক আছে কাকা, তুমি বাড়ি যাচ্ছ? হ্যাঁ গো, কাজ শেষ তাই বাড়ির দিকেই যাই। হ্যাঁ তোমার কাকিমা আবার ভাত নিয়ে বসে আছে মনে হয়। তাড়াতাড়ি যাও কাকা, তা না হলে আবার তোমার ভাত ঠান্ডা হয়ে যাবে। আরে ভাস্তেও ইয়ারকি মারা শিখে গেছে দেখছি, তা আমি গেলাম ভাস্তে, কেমন? ওগো, পুরনো বাড়িতে কি গিয়েছিলে আর? মাকে কিছু বলল? হ্যাঁ, কাল বিকালে এক পাক গেলাম, মা তো কত কথা বলল। কি বলল বলো দেখি, শুনি একটু। ওই যে বলল, ফাঁকা মাঠের ভেতর বাড়ি করলাম, যদি কোনো বিপদ আপদ হয় কে দেখবে, কেমন করে কি করব, এইসব আর কি। কথা তো সে খারাপ বলেনি, কিন্তু না এসেও তো আর উপায় নেই। ফাঁকা জায়গায় বাড়ি, তাতে কি হয়েছে? কত মানুষ দেখি জঙ্গলের ভেতরে বাড়ি করে থাকে। ওসব তুই বুঝবি নে রে বাবা, মুরব্বীরা যা বলে তাই শুনতে হয়, তারা অনেক কিছু জানে। নিজেরা একটু সাবধান হলে আর কি সমস্যা, রাত বিরাতে তোমরা দুই বাপ বেটা একটু কম বাইরে বের হবা। আস্তে আস্তে থাকতে থাকতে অভ্যেস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে গিন্নি, তুমি অত চিন্তা করো না তো। আরে আকাশে তো প্রচুর মেঘ গিন্নি, বেশ ভারী বৃষ্টি হবে মনে হচ্ছে সারা রাত। যে পরিমাণ মেঘ আকাশে, তাতে করে যদি সারা রাত বৃষ্টি হয়, সকালে উঠে দেখবা মাঠ ঘাট সব তলিয়ে গেছে। হ্যাঁ গো গিন্নি, তাই তো মনে হচ্ছে, বেশ জোরে বৃষ্টির ঝাপটা মারছে। চলো ঘরে যাই, দরজা জানলা সব বন্ধ করে শুয়ে পড়ি। আর একটু পরে শুতে যাও, দেখতে পাচ্ছ না যে জোরে জোরে দমকা হাওয়া হচ্ছে, না জানি কি হয়। এখানে বারান্দায় দাঁড়িয়ে থাকায় বিপদ বেশি, চলো ঘরে যাই। আরে মা, আপনি এই সকাল করে? সারা রাত কি আর আমার চোখে ঘুম আসে গো, এই চিন্তা, এত ঝড় বৃষ্টির মধ্যে কি করতেছো, কোনো সমস্যা হলো নাকি? না না মা, কোনো সমস্যা হয়নি, আপনি বসুন, বারান্দাতে গিয়ে বসুন না। ফটিককে দেখতে পাচ্ছি না তো, কই আমার দাদু ভাই, কই? আছে ঘরের মধ্যে মনে হয়। ফটিক, ও ফটিক, বাইরে আয় বাবা, দেখ কে এসেছে। ঠাকুমা, তুমি কখন আসলে তুমি? এই তো এখনই আসলাম রে দাদু ভাই।
শোনো বৌমা, ছেলে পিলে নিয়ে খুব সাবধানে থাকবা। সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখবা না, বিকাল থাকতেই রান্না শেষ করবা। তাই তো করি মা। এখনকার মানুষ তো মান নিগণ্য কম করে, তাই বিপদেও বেশি পড়ে। বেশি সাহস দেখানো ভালো না। মা, অত ভয় করে চললে কি আর হয়? এই ফাঁকা জায়গায় বাড়ি করে চিন্তা তো আমাদেরও হয়, বলা তো যায় না কখন কি হয়। কত করে বললাম মহেশকে যে একা একা ওই মাঠের মধ্যে বাড়ি করতে যাস নে, শুনল না আমার কথা। যা করছো ভালো করছো, এখন ভালোয় ভালোয় থাকতে পারলে ভালো। আচ্ছা ঠাকুমা, সবাই ভয়ের কথা বলছে, কই আমরা তো তেমন কিছুই ঠিক টের পাচ্ছি না। শোন রে দাদু ভাই, যেখানে যেখানে মানুষের চলাচল কম, সেখানে সেখানে অন্য কিছু বাস করে। ওরা মানুষের থেকে দূরে দূরেই থাকে। যদি কেউ ওদের সমস্যা করে, তাহলে ওরাও তাদের ক্ষতি করে দেয়। ওরা কারা ঠাকুমা? আমরা তো কাউকে দেখতে পাই না। ওদের দেখা যায় না রে দাদু ভাই, তবে ওদের উপস্থিতি ঠিক পাওয়া যায়। ঠাকমা, ওর কাছে এসব বলার দরকার নেই, ছোট মানুষ ভয় পেতে পারে। বলছি যে আজ আপনি এখানে থেকে যান না, নতুন ধানের পিঠা বানাতে চাচ্ছিলাম। কিন্তু ওদিকে যে বাড়িটা খালি পড়ে থাকবে। থাক না, ঘরে তো আর সোনা দানা হীরে জহরত নেই যে কেউ চুরি করে নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি। পিঠা খেতে খেতে বাইরে যাস নে রে দাদু ভাই। ঠাকুমা যা বলে তাই শোন ফটিক, কোনো দিকে যাস নে খাতি খাতি। আচ্ছা মা, ঠিক আছে, যাচ্ছি নে। হঠাৎ করে মাঠের মধ্যে জোরে বাতাস শুরু হয়। ঠাকুমা আর অনুরাধা বাতাসের দিকে তাকিয়ে দেখতে থাকে। বাতাস ঘুরতে ঘুরতে উঠানের পাশ দিয়ে বড় শিমুল গাছটার মাঝখান থেকে ভেঙে দিয়ে চলে যায়। দেখো বৌমা, তোমাকে আগেই বললাম না, উঠানে বসে পিঠে বানায়ো না, শুনলে না আমার কথা। দেখলে তো কি হয়ে গেল। আমার ভুল হয়ে গেছে মা, আমি আসলে বুঝতে পারিনি। চলেন সব কিছু গুছিয়ে ঘরে যাই। ফটিক, ঘরে ঢোক বাবা। ফটিক পড়ে থাকা শিমুল গাছের ডালগুলো দা দিয়ে কুপিয়ে কাটতে থাকে। হঠাৎ কেউ ফটিককে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু ফটিক কাউকে দেখতে পায় না। ফটিক মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকে। ফটিক, ও ফটিক, কোথায় গেলি রে বাবা? কোথায় যে চলে যায় এই ছেলেটা কোনো কিছু না বলে। কি কি হয়েছে বাবা তোর? কথা বল বাবারে, কথা বল, কি হলো তোর? কি হলো বৌমা? হে কি কি হয়েছে ফটিকে? জানি না মা, এসে দেখি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। চলো চলো শিগগির ঘরে নিয়ে চলো আগে, তারপর দেখতেছি কি হলো। ফটিক ঘরের মধ্যে বিছানায় শুয়ে থাকে, গায়ে তার অনেক জ্বর। অনুরাধা ফটিকের কপালে জল পড়তে দিতে থাকে। ঠাকুমা পাশে বসে ফটিকের হাত পা ডলতে থাকে। মা, ওর গায়ে তো অনেক জ্বর, গা তো জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। আমার তো অন্য কিছু বলে ভয় হচ্ছে বৌমা। এখন এই ছেলেকে নিয়ে আমি কি করব? আপনার ছেলে যে কখন আসবে বাড়িতে? তুমি এক কাজ করো, তুমি ওকে দেখো, আমি গিয়ে একটু কবিরাজের কাছ থেকে ঘুরে আসি। না মা, আমার একা একা ভয় করবে, আপনি থাকেন, আপনার ছেলে আসুক, তারপর সে গিয়ে ডেকে আনবে। মহেশ ঘরের মধ্যে ঢুকতেই অনুরাধা হাউমাউ করে কান্না শুরু করে। ঠাকুমা মহেশকে সব কথা খুলে বলে। মহেশ দেরি না করে
ঘর থেকে বের হয়ে কবিরাজের কাছে চলে যায়। কবিরাজ মশাই, আমার সাথে একটু আমার বাড়িতে যেতে হবে, আমার ছেলের খুব জ্বর। আরে জ্বর তো ওষুধ খাওয়ালি সেরে যাবে, আমার আবার যাওয়ার কি দরকার? হ্যাঁ, জ্বর বলতে মনে হয় কোনো উপসর্গ বা অন্য কিছুতে এমন হচ্ছে, যদি আমার সাথে গিয়ে একটু দেখে আসতেন। হ্যাঁ তাও হতে পারে, নতুন জায়গায় বাড়ি করেছ, হয়তো কারোর কোনো অসুবিধে করেছ বুঝলে, তাই কিছু করতে পারে। চলো চলো যাই চলো। কবিরাজ আর মহেশ হাঁটতে শুরু করে। বাড়ির ভেতরে ঢুকার আগেই কবিরাজ ভাঙা গাছ পড়ে থাকতে দেখে। তারপর কবিরাজ বাড়ির চারপাশ তাকিয়ে দেখে মহেশের সাথে ঘরের ভেতর চলে যায়। এত সাধারণ জ্বর না মহেশ, দেখতে পাচ্ছ না তোমার ছেলের চোখ মুখ কেমন কালো হয়ে গেছে? আপনি কিছু একটা করেন কবিরাজ মশাই, আমার ছেলেটাকে বাঁচান। বাতাসটা কোন দিক থেকে এসেছিল? উত্তর দিক থেকে এসে মট করে গাছটার মাজা থেকে ভেঙে দিয়ে চলে গেল, তারপর ও বোধ হয় একটা ডাল কাটতে না কি করতে গেল, কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে পড়েছিল। ভাগ্য ভালো তোমাদের যে তোমাদের জানে মারেনি। তোমাদের কে বলেছিল যে উঠানে বসে পিঠা বানাতে? আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমার ছেলেকে বাঁচান, দয়া করে বাঁচান কবিরাজ মশাই। কবিরাজ মশাই এখন কি করতে হবে? এই গাছে এক শয়তান আত্মা বাস করত, ওর বাড়ি ভেঙে গেছে, তাই ও এখন তোর ছেলের ভেতরে ভর করেছে। এখন কি উপায়? আপনি কিছু একটা করুন। ফটিককে উঠানে চেয়ারে বসিয়ে মহেশ ধরে রাখে। কবিরাজ ফটিকের সামনে বসে মন্ত্রপাঠ করতে থাকে আর চারপাশে গোল করে দাগ দিতে থাকে। অনুরাধা ঠাকুমা দাগের বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে। আমি জানি দুষ্ট আত্মা, তুই এই শরীরের মধ্যে লুকিয়ে আছিস, ভালোয় ভালোয় বের হয়ে আয় বলছি। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে চোখ দেখাস, দাঁড়া দেখাচ্ছি মজা। ভালোয় ভালোয় বলছি, ওর শরীর থেকে বের হয়ে আয়, তা না হলে কিন্তু আমি তোকে বন্দি করে নিয়ে যাব। এই তোরা আমার থাকবার জায়গা কেড়ে নিয়েছিস, তাই আজ থেকে আমি ওর শরীরেই থাকব। আমি কোথাও যাব না। এই কবিরাজ তুই চলে যা, না হলে কিন্তু আমি তোকেও ছাড়ব না সালা। কে কাকে ছাড়ে না ছাড়ে সে আমি দেখব, তুই এখন আগে ওকে ছাড়বি না। তুই ঠিক আছে, দাঁড়া দেখাচ্ছি মজা। দেখ এই দিকে দেখ, কাউকে দেখতে পাচ্ছিস? কবিরাজ আমি তোকে ছাড়বো না সালা একবার এখান থেকে বেরোতে দে তোকে খুন করবো আমি
তুই তো এখন আমার হাতের ভেতরে বন্দি, তুই আমার কি করবি শয়তান আত্মা? বল, তুই ওর শরীর ছেড়ে যাবি কি না, নাকি আমি তোর হাত পা এক এক করে ভেঙে দেব? না না, এমন করিস নে কবিরাজ, আমি এক্ষুনি ওর শরীর থেকে চলে যাব। বাবারে, তার আগে তুই আমাকে মুক্ত কর কবিরাজ, মুক্ত কর, পাচ্ছি না। তুই ওর শরীর ছেড়ে দে, আমি তোকে মুক্ত করে দেব। আর কথা দে, কোনো দিন এদিকে চোখ তুলেও তাকাবি না। ওরে বাবা, ওরে বাবা, আমি কথা দিলাম রে বাবা, আর কোনো দিন এদিকে আসবো না রে বাবা, আসবো না, অনেক অনেক দূরে চলে যাব, আমি এক্ষুনি চলে যাব। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ওরে বাবা। আত্মা ফটিকের শরীর থেকে ঝাটকা মেরে বের হয়ে যায়। ফটিক চোখ বন্ধ করে শুয়ে পড়ে চেয়ারের ওপর। অনুরাধার ঠাকুমা এসে ফটিককে জড়িয়ে ধরে কান্না শুরু করে। আত্মা বাড়ির চারপাশে ভোঁ ভোঁ করে বিশাল বাতাস করে ঘুরতে থাকে। কবিরাজ ঝুলি থেকে এক মুঠো গুঁড়ো বের করে ওপরের দিকে ছিটিয়ে দেয়। সাথে সাথে সব বাতাস বন্ধ হয়ে যায়। অনুরাধা ফটিকের পাশে বসে কান্না করতে থাকে। কবিরাজ ফটিকের হাতে একটা তাবিজ বেঁধে দেয়। শোন, তোরা অনেক বড় বাঁচা বেঁচে গেলি, খুব সাবধানে থাকিস। আর কোনো সমস্যা হবে না তো কবিরাজ মশাই? আপাতত কোনো সমস্যা নেই, তবে সমস্যা হতে কতক্ষণ? ওরা হলো আত্মা, ওরা শয়তান। আমি বলি কি, এ বাড়ি ছেড়ে চল, পুরনো বাড়িতেই চলে যাই। আরে না না, অত ভয়ের কিছু নেই, আমি বাড়ি বন্ধন করে দিয়ে যাচ্ছি, ওরা আর এ বাড়ির আশেপাশেও ঘেঁষতে পারবে না। কবিরাজ ঘর থেকে বের হয়ে বাড়ির চার কোণে চারটি মাটির কড়ি পুঁতে দেয়। মহেশ পিছু পিছু সব দেখতে থাকে। কবিরাজ কড়িগুলো পুঁতে এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ মন্ত্র পড়তে থাকে। তারপর হাঁটতে হাঁটতে বাড়ির উঠানে এসে দাঁড়িয়ে পড়ে। আর কোনো চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যে তোর ছেলে ভালো হয়ে যাবে, এখন আমি যাই। আমি আপনাকে এগিয়ে দিই? তার আর দরকার হবে না, তুই যা, ঘরের ভেতরে গিয়ে ছেলেকে দেখ। কবিরাজ মন্ত্র পড়তে পড়তে চলে যায়। মহেশ ঘরের মধ্যে যায়, ফটিক চোখ খুলে তাকায়। অনুরাধা আর ঠাকুমা কান্না করতে থাকে।